আসসালামু আলাইকুম। বিডিজ অফ সার্কুলার 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সমুদ্রা বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 66টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। সমুদ্রা আজকের এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব যে আপনারা কীভাবে আবেদন করতে হবে, কীভাবে কী করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সমুদ্রা, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যুরো বাংলাদেশ বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে সমূহের কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মনমানসিকতা থাকতে হবে, মনমানসিকতা তৈরি করতে হবে। এবং আপনাদের এখানে চিন্তা করতে হবে যে আপনারা যে কোনো দেশের যে কোনো অঞ্চলে আমরা কাজ করতে হবে। দেখা যাবে উত্তরবঙ্গ হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, সেক্ষেত্রে সব জায়গায় ব্যুরো বাংলাদেশ বিশাল একটি এনজিও কোম্পানি এবং এখানে আসলে সবাই চাকরি পায় না। অনেকে চেষ্টা করে, দেখা যায় অনেক সময় চাকরি পায় না, আবার দেখা যায় অনেকে চাকরি পায়, কঠিনও আছে আবার সহজ আছে। তাহলে চলুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান, HSC ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে। তারপরে যে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ইলেকট্রিশিয়ানের কাজে সহযোগিতা করা, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট এবং রক্ষণাবেক্ষণ করা, তারপরে ইলেকট্রনিক সমস্যা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পর্কে তত্ত্বাবধায়কের অবহিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা। অনুরোধ বয়স ধরা হয়েছে 35 বছরের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। তারপরে রয়েছে সহকারী ম্যানেজার FADB, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাবতীয় FADB কার্যক্রম পরিচালনা এবং তদারকি করা, তারপর ইভেন্ট বুকিং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা এবং গেস্ট সন্তুষ্টি নিশ্চিত করা, স্টাফদের কর্মদক্ষতা এবং বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা। তারপর বয়স হচ্ছে অনুরোধ 40 বছর, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। তারপরে রয়েছে এখানে প্লট অফিসার অ্যাসোসিয়েশন, এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা HSC পাশও আপনারা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর অতিথিদের তথ্য এবং সফটওয়্যারে সংরক্ষণ করা এবং অতিথিদের চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সহায়তা করা, তারপরে রিজার্ভেশন গ্রহণ করা, এখানে অনুরোধ 35 বছর, আপনারা আবেদন করতে পারেন, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। তারপর হচ্ছে গেস্ট সার্ভিস, তারপর অ্যাসোসিয়েট, এখানে SSC এবং ডিপ্লোমা বা সমমানের শিক্ষা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অতিথিদের কাছ থেকে খাবার অর্ডার গ্রহণ করা, তারপর সময়মতো এবং পেশাদারভাবে অতিথিদের খাবার পরিবেশন করা, তারপর খাওয়ার শেষে শেষ করে কোনো টেবিল দ্রুত পরিষ্কার করার আপনাদের মনমানসিকতা থাকতে হবে। অনুরোধ 35 বছর, এখান থেকে আবেদন করতে পারবেন, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। তারপরে হচ্ছে রুট অ্যাডেন্টেস, তারপর এখানে HSC এবং SSC এবং ডিপ্লোমা বা সমমানের শিক্ষা, সংশ্লিষ্ট কাজের বাস্তব 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবাসিক কক্ষ প্রতিদিন পরিষ্কার করা এবং সজ্জিত করা, আবাসিক রুমের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা, গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদান করা। বয়স হচ্ছে অনুরোধ 35 বছর, বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষে। তারপর হচ্ছে সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট, এখানে SSC পাস এবং HSC পাসও আপনারা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাঁতার শেখার আগ্রহী, সাঁতার শেখানোর ব্যবস্থা করা, তারপর সাঁতার শেখার আগ্রহী এবং সুইমিং পুল ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা করা, তারপর সুইমিং পুল রক্ষণাবেক্ষণ করা। বয়স ধরা হয়েছে অনুরোধ 35 বছর, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। তারপর হচ্ছে জিম ইনস্ট্রাক্টর, এখানে HSC অথবা SSC পাশে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যক্তি পর্যায়ে শরীর চর্চার প্রয়োজনীয় ইলেকট্রনিক সেশন এবং প্রদান সহযোগিতা করা এবং জিম সেশন পরিচালনা এবং ফিটনেস অগ্রগতি মূল্যায়ন করা, জিমের সংযম রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তারপর হচ্ছে সৌনা স্ট্রিম বাত ব্যবহার, প্রয়োজনীয় ইনস্টিবিউশন সহযোগিতা এবং রক্ষণাবেক্ষণ করা এবং খাদ্যভাব এবং পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা। এখানে বয়স হয়েছে অনুরোধ 35 বছরে, বেতন আলোচনা সাপেক্ষে। তারপরে দেখেছেন যে পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট ক্লিনার, অষ্টম শ্রেণী পাস, শারীরিক ফিট হতে হবে। তারপর রয়েছে সংশ্লিষ্ট কাজে বাস্তব 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নন মুসলিম অগ্রাধিকার দেওয়া হবে। অফিস বা নির্দিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, অনুরোধ বয়স 35 বছর, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। তারপরে বাবুচ্ছি SSC পাস, ভোকেশনাল ট্রেনিং পাস, সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গেস্টের চাহিদা অনুযায়ী রান্না করা, তারপরে হেলথ অ্যান্ড হাইজিন এবং মেনটেন করা, তারপরে কিচেনের যাবতীয় দায়িত্ব পালন করা। বয়স হয়েছে অনুরোধ 35 বছর, বেতন আলোচনা সাপেক্ষে। তারপরে সহকারী বাবুচ্ছ HSC ভোকেশনাল ট্রেনিং এবং স্মৃতিলযোগ্য, সংশ্লিষ্ট 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাবুচ্ছিকে রান্নার কাজে সহযোগিতা করা, খাদ্য উপকরণ প্রস্তুত করা এবং রান্নার সরঞ্জাম পরিষ্কার করা, রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, অনুরোধ 30 বছর, এখান থেকে আবেদন করতে পারেন, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। তারপরে হচ্ছে প্লাম্বার,
এখানে যে HSC ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, পাইপ ইনস্টলেশন এবং ফিটিংয়ের ইনস্টলেশন ও পরবর্তী পরিবর্তন, পাইপের পাম্প পরিচালনা এবং ড্রেনেজ সাব এবং ফ্রেজ রক্ষণাবেক্ষণ ও মেরামত করা, বাথরুম ও কিচেন ফিটিং এবং ইনস্টলেশন মেরামত এবং রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ করা, তারপর ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সমন্বয় সাধ সকল স্যানিটারি নকশা পর্যবেক্ষণ তদারকি করা। এখান থেকে অনুরোধ 42 বছরে আবেদন করতে পারবেন বেতন আলোচনার সাপেক্ষে। সহকারী প্লাম্বার তার এখান থেকে SSC এবং ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে, তারপরে সংশ্লিষ্ট 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, প্লাবিং কাজে সহযোগিতা, তারপরে ড্রেনেজ সার ফ্রেশ পরিষ্কার করা, বাথরুম ক্রিসেন ফিটিং এবং ইনস্টলেশন মেরামত রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ করা, বয়স অনুরোধ 35 বছর আলোচনা সাপেক্ষে বেতন, তারপরে রয়েছে মালিক অষ্টম শ্রেণী বা সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, প্রতিদিন বাগান এবং গাছপালা পরিষ্কার করা, মৌসুমি ফুল উদ্ভিদের যত্ন নেওয়া, বয়স অনুরোধ 30 বছর বেতন আলোচনার সাপেক্ষে। তো বন্ধুরা, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জুলাই 2024। এখান থেকে আপনারা চাকরি ধরন হচ্ছে চুক্তিভিত্তিক ফুল টাইম, অন্যান্য সুবিধা বার্ষিক 3টি উৎস বোনাস প্রদান করা হবে এবং প্রধান 2টি ধর্মীয় উৎসব এবং পয়লা বৈশাখ, এছাড়া নির্ধারিত পোশাক দেওয়া হবে। ব্যুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো অংশ সংশোধন, তারপরে সংগ্রহ সংযোজন, যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ব অধিকার সংরক্ষণ করে। সো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।